হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি এখন ট্রেনে আছি, যাচ্ছি গড়িয়াহাট একটু শপিং করতে। যদিও নিজের জন্য তেমন কিছু কেনার নেই, কারণ ফিনান্সিয়ালি স্ট্রং নই। এই ঢাকুরিয়া স্টেশনটা কিন্তু আমার কাছে একটা অন্যরকম ব্যাপার। যখন মামার বাড়িতে আসতাম তখন বোনদের সাথে অনেকটা সময় পার করতাম স্টেশনে বসে। তো আমি আজকের একা আসেনি, এসেছে আমার একটা বান্ধবী তামান্না, তাই ওকে খুঁজছি এখন কোথায় দাঁড়িয়ে আছে। চল 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 চল, অনেকবার এসেছিস কেন? তো আমি এসেছি। যেহেতু এখন বিকালবেলায় তাই বেশ কয়েকটা সবজির দোকান দেখতে পাচ্ছি। কিনতাম না, ঘুরে ঘুরে চলে যেতাম। তারপরে আমার সাথে ঘুরতে শুয়েছি, ঘুরতিস না, আমি হাত খাট। কয়েকটা কুর্তি এক্সচেঞ্জ করতে হবে, মানে আমার নয়, আমার বান্ধবীর। তো তারা টাইম দিয়েছিল 4টার মধ্যে, তার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি, ভালো করে ভিডিও করতে পারছি না। সবাই কি বারাইপুর লোকাল ধরবে নাকি ভাই? এখন সময় হচ্ছে 4টে, আর এখন এতটা যদি ভিড় হয় তাহলে সন্ধ্যাবেলা কেমন ভিড় হবে। এত সুন্দর সুন্দর কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই বুঝতে পারছিলাম না। আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত, কারণ আমার কিছু কেনার নেই। এই লং রাউন্ডটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, একদমই কমফোর্টেবল আর পিওর কটন। প্রিন্টটা দেখো কতটা সুন্দর, আর দামটা হচ্ছে 650, আর সরি ওটা 650 ছিল না, ওটা 750, আর এটা হচ্ছে 650। এটাও খুব সুন্দর, এটাও পিওর কটন। এখন যে ড্রেসটা দেখাবে তার ভিডিও করতে না করলেন দাদাটা। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, বিভিন্ন রকমের ছোট বড়। এখানে কিন্তু হোলসেল প্রাইস অনলি 200, আর এই ব্যাগটা আরও সুন্দর দেখছি। বিভিন্ন ধরনের ছোট ব্যাগগুলো হোলসেল প্রাইস অনলি 100। বাপরে বাপ ভাই, এটার নাকি দাম 450। দাম শুনে চলে এলাম দোকান থেকে ভাই। এই স্মার্ট ওয়াচগুলোর দাম নাকি মাত্র 80 টাকায়। তো এই স্মার্ট ওয়াচটা মনে হয় না 8 দিন পর্যন্ত চলবে বলে। যাই হোক, দেখা যাক কয়দিন চলে, আমি তো নিলাম না। এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা নিলাম আমার দিদির মেয়ের জন্য।